আপনাদের সকলকে নমস্কার জানাইছো মোৰ এটা নতুন এটা ভিডিওলৈ খামিয়াং ব্লগত। আজি মই আহি পাইছোঁ আমার মাকুম কিলার তিনিআলি ওসর, তেওঁৰ নামটো হৈছে জগত তামাঙৰ ঘৰত আহি পালোহি। তেওঁ এটা নতুন এটা পদ্ধতি এটা দেখাব বিচাৰিছে, যিটো নেচাৰেল, কোনো এটা কেমিকেল নহয়, কোনো এটা ফার্টিলাইজার নহয়। তো মানে তাৰ ওপৰত কেনেধৰণে তেওঁ আজি দেখাব বিচাৰিছে তেওঁ মোক ফোন কৰি মাতিলে। ফোন করে মাতি অহার পাশত মানে ঘর পালোহি, যে পিছফালে বহি আছে, কেনদরে কি প্রসেসত কি মানে টেকনিকত যদি নেচারেলত বনাব যে মানে এটা সার, আর লগতে আর বিভিন্ন ধরনের এটা কবলে গেলে আপনার ঔষধ মানে শাক পাচলির ক্ষেত্রে যাক মানে পোক পড়া মারিব কারণে ব্রহ্মাস্ত্র বা অগ্নিস্ত্রর লগতে আর বিভিন্ন ধরনের মানে পদ্ধতিরিয়ে বনাব, তার উপরে আজি এই ব্লগটো মই আরম্ভ করব লৈছো। লগতে আহক আপনার যদি দেখাব বিচাৰিছো কেনেদৰে কি প্রসেসত করব বিচাৰিছে, তো আপনার মই দেখাব লগতে আপনাদের চাইছে খামিয়াং ব্লগ লগতে শেয়ার করব পাহৰি নাযাব। আর লগতে এইবিলাক কৃষি এগ্রিকালচারের লগত জড়িত, তো আহক মই ব্লগটো আরম্ভ করব। আরম্ভ করে আছে এনেদরে কি কি লৈ আছে ইয়ার উপরও সবিশেষ আপনার জানাব আমার শ্রীযুত জগত তামাংদেবে। তো মই আপনার দেখা পাইছো, আহক আপনাদের আগবাড়ি হোক। এটা আমি দেখা পাইছো শ্রীযুত জগত তামাংদেবে কি করে আছে তার বিষয়ে আহক। নমস্কার, আপনি বর্তমানে এখানে কি করে আছে? মানে এটা চাই মানে আচরিত হয়েছো, তো মানে এইফালে গোবর আছে আর এইফালে পানি আর কি আছে, মানে কি এটা করব বিচারি আছে মানে এই রাতে বন্ধুটা আহি যা মানুষটা ওলাইছো নয়। হ্যাঁ ঠিক আছে, নমস্কার সকলকে, বহুত ভাল কথা আজি রাতেপুৱা আহিলা। আজি মই যোনটো কাম করে আছো এটো মোৰ প্রথম স্টেপ হয়। হয় হয়, মই এইটো কৰি আছোঁ নেচাৰেল ফাৰ্মিঙৰ কাৰণে। হয়, মই অলপ দিন আগত অন্ধ্ৰপ্ৰদেশ আৰুকাভেলীত প্ৰশিক্ষণ ল'ব গৈছিলোঁ নেচাৰেল ফাৰ্মিঙত। তাত আমি 10 দিনৰ প্ৰশিক্ষণ ল'লোঁ, আৰু 10 দিনৰ প্ৰশিক্ষণ লোৱাৰ পাছত মোৰ ফাৰ্মিং মই সম্পূৰ্ণ চেঞ্জ কৰিব বিচাৰিছোঁ। এতিয়া মই চেঞ্জ কৰিব বিচাৰিছোঁ মানে আমি কিছুমান বহুত ডাঙৰ ভুল কৰি আছোঁ কেমিকেল লগত কাম কৰি। তো সেই কেমিকেল লগত কাম কৰি মানে কি হ'ল আপোনাৰ, আমি নিজকে নিজকে বৰবাদ হৈ আছোঁ। তো সেইকাৰণে নেচাৰেল ফাৰ্মিং অকল মুখৰে শুনি আছিলোঁ, কিন্তু তাত গৈ আমি দেখিলোঁ তাত বহুত ভাল ভাল পদ্ধতি দেখিলোঁ যিকোনো আমাৰ ইয়াতে আছে। হয়, তো আজি মই প্ৰথম ষ্টেপ লৈছোঁ এইটো ঘন জীৱ অমৃত, ঘন জীৱ এইটো সাৰ হয় এক্সুৱেলি। তো এইটো সাৰ বনাবলৈ বেছি বস্তু নালাগে আমাক, 100 কেজি গোবৰ লাগে, 2 কেজি গুড় আৰু 2 কেজি বেচন, আৰু এইটো হৈ গ'ল উইক উইপোকৰ মাটি, এইটো হৈ গ'ল উইপোকৰ মাটি। 1, 2, 3, 4 বস্তু লাগে মাত্ৰ এইটো বনাবৰ কাৰণে, আৰু এইটো সব মিক্স কৰি পিনে সানি দিম। আৰু এটা বস্তু লাগে এইটো গৌমূত্ৰ, গৌমূত্ৰ লাগে। এই গোটেই 5টা বস্তু মিলাই পিনেহে 1, 2, 3, 4, 5 বস্তু মিলাই পিনেহে ঘন জীৱ অমৃত এইটো তৈয়াৰ হ'ব। এইটো তৈয়াৰী হ'ব মানে কেনেকৈ, সেইটো চাব মই গছৰ তলত লৈছোঁ। 1 নম্বৰ মই গছৰ তলত লৈছোঁ, মানে নেচাৰেল ফাৰ্মিং মানে ঘৰৰ ভিতৰত নহয়, আমি অলপ বাহিৰত গছৰ তলত ল'ব লাগে, মানে একচুৱেলি গছৰ তলত ল'লে ভাল। এইটো মই যেতিয়া ৰেডি কৰিম, ৰেডি কৰাৰ পাছত ইয়াক মই চাহ থ'ম, চাহ মানে এনেকুৱা নহয় ঘৰৰ ভিতৰত নহয়, মই গছৰ তলতে থ'ম। সেইকাৰণে গছৰ তলত মই লৈছোঁ এইটো অৰ্জুন গছ, অৰ্জুন গছ বহুত ভাল হয় বুলি। হয় হয়, তো সেইকাৰণে অৰ্জুন গছে লৈছিলোঁ। আমি তাতো যেতিয়া শিকিব গৈছিলোঁ গোটেই গছৰ তলতে শিকিছিলোঁ প্ৰায়, তো মই প্ৰথমবাৰ আজি গছৰ তলতে শিকিছোঁ। আৰু এটা কথা, আজি মাৰ্গেটা অঞ্চলৰ ভিতৰত, মাকুম কিলা আমাৰ ভিতৰৰ পৰা আমাৰ অঞ্চলৰ ভিতৰত প্ৰথমবাৰ মই কৰি আছোঁ, এইটো কেনেকৈ হ'ব কি হ'ব এইটো ক'ব নোৱাৰোঁ। মই সেয়া আপুনি এয়া কৰি আছে, এইটো কি হয় বস্তু, গোবৰ এখিমান লৈ আছে কেঁচা গোবৰ, তো মানে এইখিনি কৰিব কি, লগতে বেচন, বেচনটোতো এইটো আমি কিবা বনাই খোৱা হয়, আৰু গুৰটোতো একদম ডাইৰেক্ট কিবা কিবি কামত আৰম্ভ কৰা হয়, সেইকাৰণে ভাবিছোঁ গোবৰৰ লগত এইখিনি কি কাম কৰিব সেইটোৱে বোলে ভাল। চাওক গোবৰ ইমান ভাল বস্তু, হয় আমিতো বুজা নাই, হয় চবেই জানে কি সাৰ হয় বুলি, কিন্তু গোবৰৰ লগত সাৰ অকল নহয়, গোবৰৰ পৰা বিভিন্ন ধৰণৰ বস্তু হয়,
যেনে ধর কেমিকেলের কারণে আমি দরব ইউজ করি, এটা কেমিকেলের কারণে গোবরের পর হয়। এটা ধর আমি কতবা যদি ধানত যদি পোক লাগি গেল, তার যদি দেখি আইলো, তার গোবরের পর সে মেডিসিন বনায়। সব বস্তু তার ন্যাচারাল, মানে কোনো মিক্স নাই, কেমিকেলে নাই, কেমিকেল নাই। দেখিল তাদের যদি শিকিল, শিকি মানে ফার্স্ট স্টেপ করে দিয়েছি, করে চাও কেন নিজের কারণে প্রথম ব্যবহার করবো, ভাবিছো কেনেকা হয়। এই বস্তুকে আমার কিনব নালে, অকল বেসন আর গুড় কিনব লাগে, বাকি সব পাই যায়, বাকি সব পাওয়া যায়। তো আজি মানে প্রথমবার আরম্ভ করবো, মানে আরম্ভ লাগবে গুড় হয় বেসন, বেসন এই দুটা আমি গৌমূত্রের লগত মিক্স করে দিই, মিক্স করে এটা বাল্টিং মানে মিক্স করে লব লাগে, গৌমূত্রের লগত, গৌমূত্রের লগত মিক্স করে দিই, পুরা গাড়া বানাই দিই। তারপর মাটিটা উপর হান দিব, মানে মাটিটা মানে মানে গোবর দিয়া হবো, এনে শিকাই দিয়া হবো, উইপুকর মাটি কেনে লাগে আমার, উইপুক উইপুক এনেকা মাটি হয় যত কি মাটির দরব নপরে তাত উইপুকে ঘর বনায়। আর আমি ভুল করি গেল উইপুক দেখা লগে লাগে আমি দরব ভাঙিয়ে দিই, কিন্তু উইপুক ভাঙিও নালাগে, এটা মানে তাত গিয়ে বুঝিলি। তো উইপুক যার মাটিত হয় বলে তার মাটি বহুত বেশি সারুয়া হয়ে যায়, এটা মানে হাঁকি কোয়া মতে। তো এটা ময়ও মোর বাড়ি বিচারি ফুরিছো, লাস্ট অব্দি এই চুকত পালো। তো উইপুক আমি বাড়িত থব লাগে, সিহঁতর কারণে এই বহুত ডাঙর, এই মানে এটা লক্ষ্মী, মানে লক্ষ্মী হয়, আমি ইয়াতো ভাঙি দিই, সেইটো ভাঙিব নালাগে। তো এই গোটে বস্তুই আজি মই ঘন জীব কেনেকৈ বনাম আপনাদের চাই থাকিব, মই লাহে লাহে বনাই আছো। প্রথম মাটিখিনি পিঠা টাইপ বনাব লাগিব, মানে সকলোবিলাক মিক্স করার পাছত কিমান সময় মানে রাখিব লাগিব? ১০০ কেজি গোবর দেই, ১০০ কেজি যদি মাটি থাকিম, আমার ঘর কুকুরা আছে, ছাগলি আছে, মাটি থাকিম, তো ছাগলী কুকুরা খুঁজি দিব, সেইকাৰণে এনেকে গছত মাৰি দিব লাগিব। কেঁচুসাৰ যেনেকে বনাও তাৰপিছত আমাৰ ফল গছ পুলি লগাও, তাত অলপ অলপ দিলে হৈ গ'ল, এইটোহে পদ্ধতি, ইমান কষ্টও নাই।
বাবু বেশি দিলে তো তুমি বেশি বেশি লগাই দিলে সকল ফার্মারে দেখিলে আজি এই ভিডিওটি। তো আপনার চাই কেনে পালে কমেন্ট করে জানাব, শেয়ার করব আর লাইক করব। আর এই পদ্ধতিটি এয়া আমার অসমত প্রথমে আহি পাইছেহি। তো আপনাদের চাই কেনে পালে আমাক জানাব, লগতে মানে এই পদ্ধতি আপনাদেরও করুক, লগতে আর ইয়ার রিজাল্ট লবলে আপনাদের চেষ্টা করুক। আর এয়া হয়েছে আমার কোনো একটা কেমিক্যাল নয়, কোনো একটা ফার্টিলাইজার নয়, এটি হয়েছে একটা ন্যাচারেল ন্যাচারেল হার। তো আপনাদের এই পদ্ধতি আপনাদের নিজের তাতে করব পায়, কবলে গেলে ইমান বয় বস্তু নালাগে। তো আপনাদের ভিডিওটি চাইখিনি সকলো কথা আপনাদের গম পালে, লগতে আর মই জগদাকু ধন্যবাদ জানাইছো তেও মোক ফোন করার বাবে। কবলে গেলে ইমানখিনি একটা টেকনিক্যাল আমি শিকিবলে পালো। আর আজি মোর এই ব্লগটি মই সমাপ্ত করব বিচারিছো। ধন্যবাদ।